মারা গেছে খুব খারাপ লাগলো মে খুব খুশি আজকে হ্যালো ফ্রেন্ড কেমন আছো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি শঙ্কু দেখতে থাকো ভিডিওটা তো আজকে সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে এই যে মেকে কোলে নিয়ে কেবল বাড়ালাম এখন সকাল 8টা বাজে একটু দেরি করে ঘুম থেকে উঠছি দেখো চারিদিকে বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে এখানে সকাল সকাল মুড়ি খই ভাজা হচ্ছে এবার খই ভাজা হচ্ছে তো বন্ধুরা চালকে বালুতে ভাজলে মুড়ি হয় আর ধানকে বালুতে ভাজলে খই হয় তোমরা জানতে না তাই আমি আজকে জানিয়ে দিলাম সবাই মিলে খই ভাজতেছে আমরা বাপ বেটি দেখতেছি দেখো দেখো দুজনরা খই ভাজতেছে পিছনে দেখো দেখো এবার একটু গরম গরম মুড়ি খাবো এই যে বাড়িতে ভাজা মুড়ি মুড়ি আমার অত ফেভারিট না তবে বাড়িতে ভাজা মুড়িটা ভালোই লাগে তুমি হিসি করলা হিসি করলা সরো বেটি শুট করতে দেই সরো দেখো মা এই দেখো আমি কেসে আসবা এই দেখো বন্ধুরা বেটিক নিয়ে একটু বসে আছি এই যে গামছা পরে বসে আছি বেটি হিসু করে 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 আমার সব প্যান্ট ভিজাই দিছে শ্বশুর বাড়িতে কয়েকটা প্যান্ট আনছিলাম সব ভিজাই দিছে এখন গামছা পরে বসে আছি বেটিক নিয়ে সারাদিনে কতবার হিসু করতে হয় হ্যাঁ 50টা প্যাম্পাস পড়াই দিলেও ফুরাই যাবে এত হিসু করে বেটি এই দেখো দেখতেছে আবার বলতেছিতে দেখো মা ক্যামেরার দিকে এই লজ্জা পাইছে নাকি এবার বেটি ওষুধ খাচ্ছে এই যে কালকে ওষুধ আনছিলাম এই দেখো এই ওষুধগুলো কালকে বালুঘাট থেকে আনছিলাম তিন টাইম খাওয়াতে বলছে খাওয়াই দাও ওষুধ কালকে এটা দেখাতে তো ভুলেই গেছি আমার মেয়ের বেবি ওয়াইফ 72 পিস 120 টাকার দাম বালুঘাট থেকে আনছি খেলু কলো ইস না 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 এরি বাবা ডগি ডগি এই যে ডগি 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 দাও ডগি দাও এ মাথাটাই নিচ্ছে রকি চলো মাঠে যাব এখন এ দেখো এখন আমরা মাঠে আসছি গরু নিতে দেখো মা ক্যামেরার দিক দেখো কোনো ট্রাফিক নাই বন্ধু আজকে ভিডিও বানানোর কুত্তাও ঘুরতে যায়নি তো মাঠে ঘাটে এইভাবে বেটির সাথেই সময় পার করতেছি কি করব এই যে জমি দেখো শ্বশুরের জমিতে এখন পাট ছিটানো হয়েছে এখন পাটেরই সিজন তো পাট লাগানো হয়েছে তিন মাস চার মাস ধরে পাট হয় মানে পাট কাটার সময় আস্তে আস্তে বর্ষা চলে আসবে আর কি বলবো করু নিয়ে আসো এখন একটু শ্বশুর মশাইকে নিতে আসছি আমাদের মোড়ের মাথায় আলিপুর মোড়ে আসি এই যে কলকাতা থেকে আসছে শ্বশুর মশাই আজকে মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে আসেন বাইকে আসলেন নাকি দেখো মা এদিকে এই যে দেখে লাগা লাগা দাদুকে চিনতে পারছো দেখো স্পাইডার দেখছো এই দেখো এই দেখো স্পাইডার এই দেখো দেখছো না মা হাত দেয় না আবার কামড় টামড় দিয়ে আমাদেরকেও স্পাইডারম্যান বানাই দিবে এখন একটু চুল কাটতে যাবো রাস্তার মধ্যে ঢোঁড়া সাপ লাঠি দেখবো তোমার দোক মরে গেছে নাকি ও মরে গেছে এই যে অ্যাক্সিডেন্ট করছে মনে হয় তাই তো বলি চুপ করে কেন আছে ছি মরে গেছে এই যে পেটটা ফাটাই দিছে অ্যাক্সিডেন্ট করে
খেলাই দেই। আর কিছু করার ছিল না, ফেলাই দিলাম সাপটা, মারা গেছে, খুব খারাপ লাগলো। লাগছে না চুল দাড়ি কাটে চকচক? অনেকদিন পর সেলুনে দাড়ি কাটলাম। কি রান্না হয়েছে? মাংস রেডি 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 রেডি। তো ফ্রেন্ড, এখন আমরা কামারপাড়া হাটে একটু যাচ্ছি, মেয়ের অন্নপ্রাশনের আর তিন দিন আছে। তো কামারপাড়া হাটে একটু আমরা সবাই মিলে যাচ্ছি অল্প স্বল্প বাজার করতে। তো কামারপাড়া হাটের ভিডিও এর আগে আমি পোস্ট করেছি, চাইলে তোমরা দেখতে পারো। রেডি, চলো এবার যাবো আমরা। সব এগুলো জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমি চিনিও না, ছবি তুলে নেই। পাঁচ চোখা বেডের কোমরে দিবে, তো বন্ধুরা কামারপাড়া হাটে সব কিছুই, শাকসবজি সব কিছুই মোটামুটি সস্তা পাওয়া যায়। তো আমার মেয়ের অন্নপ্রাশনের বাজারটা এখান থেকেই আমরা করছি। আমার মেয়ে এবার পেঁয়াজ পেঁয়াজ সবজি টবজি দোকান টোকান দেখে একদম অবাক হয়ে সব দেখছে, বিরক্ত হয়ে গেছে আমার মেয়ে। এখন একটু কাপড়ের কেনাকাটা করছি আমরা। এটা একটা নিলাম, এইটা একটা নিলাম, আর এইটা একটা নিলাম, এটা বাবার জন্য, এটা বঙ্কর জন্য, এটা দাদার জন্য। দুনিয়ার বাজার হয়ে গেল আজকে কামারপাড়া হাটে, আমাদের বাজার টাজার হয়ে গেল, এখন আমরা যাব। লাস্টে ছেলেদের জামাই নেওয়া হলো বেটির জন্য, অন্নপ্রাশনের আগেই জামা পরানো সারা। লাফাই না মা, লাফাই না অটো। পাঞ্জাবি আর কি এটা, লালটা ধুতি পাঞ্জাবি, দেখো মা এদিকে দেখো। বাহ বাহ, অন্নপ্রাশনের আগেই পরে সারা। বন্ধুরা ফাইনালি দুই তিন ঘন্টা পর আসলাম কামারপাড়া হাট থেকে, যে কেবল আসলাম, এই যে মেয়ের ড্রেস কিনছি, আরও অনেক ড্রেস কিনছি, অনেক জিনিসপত্র কেনাকাটাই হয়েছে। সবাই মিলে হাটে গেছিলাম আজকে কামারপাড়া হাটে, শ্বশুর শাশুড়ি বউ বেটি সবাই মিলে গেছিলাম, কেবল আসলাম, সন্ধ্যা হয়ে গেল। এই বস্তার ডাল টাল সবজি টবজি আছে, আর এখানে শাড়ি কাপড় কিছু, এখানে আরও কিছু সরঞ্জাম আছে, আরও বাজার বাকি আছে। এই দেখো, এটা আমার মেয়ের জামা হয়েছে, এই যে ধুতি, এটা পাঞ্জাবি, পাঞ্জাবি, এটা পাঞ্জাবি, আর হচ্ছে এটা ধুতি, দেখো কেমন হয়েছে। আরও অনেক কিছু বাজার হয়েছে, খুঁটিনাটি জামা কাপড়। তো তোমরা যদি ডিটেলে জানতে চাও তাহলে কাকুলির চ্যানেলে চলে যাও, সেখানে তোমরা ডিটেলে জানতে পারবা। তো অনেক বাজার হয়ে গেল আজকে, আরও বাজার বাকি আছে, কেনাকাটা খাওয়া দাওয়ার বাজারগুলো বাকি আছে আমাদের। মেয়ে খুব খুশি আজকে। তো আমি জামাটা পরেই নিলাম, এই দেখো কেমন লাগছে বলবে, এই যে সিল, সিল শুদ্ধাই ঘুরে বেড়াবো অন্নপ্রাশনের দিন। একটু ব্যাগি হয়েছে, যাই হোক, পটি করে দিয়েছে, পটি পটি করে দিয়েছে, এখন পরিষ্কার করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবে সবাই।